তো এই যে আমার নিশু রেডি হয়ে গেছে, কিন্তু দেখুন ভয় দেখাচ্ছে কাকে বলুন তো। এখানে একটা কালু বসে রয়েছে, তো কালুকে ভয় দেখাচ্ছে। কারণ হচ্ছে কালু ভেতরে ঢুকে গেছে, সেই কারণে কালুকে ভয় দেখাচ্ছে আমার ছেলে। তো আমরা রেডি হয়ে গেছি, ঘুরতে বেরোচ্ছি আজকে। তো বাইরে প্রচণ্ড কুয়াশা মেঘলা, ও বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ নিশুর বাবা আজকে ছুটি রয়েছে সেই জন্য। এখন ফার্স্ট আমরা যাব মন্দিরে, তো এখানে একটা খুব ভালো মন্দির আছে, তো আগে চলুন তারপরে নামটা বলবো, আর তারপরে কিছু কেনাকাটি করার আছে। তো ফার্স্টে চলুন মন্দিরে যাই। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, কিন্তু মন্দির বন্ধ। এটা হচ্ছে বালাজির মন্দির। তো আমরা এসেছি 3:30 সময়, আর মন্দিরটা খোলে 4:30-5 সময়। তো আমরা ভুল সময় চলে এসেছি, আমরা জানতাম না, তো সেই কারণে ভিতরে আমরা ঢুকতে পারলাম না। তো এখন আমরা ফিরে যাব, কিছু করার নেই, পরে আর একদিন আসব। তো এখন আমরা যাব হচ্ছে শপিং মলে। তো চলে এসেছি, চলুন কিছু শপিং করে নিই। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার খিদেও পেয়ে গেছে। তো এখন বাজে 4:30-5, তো সেই জন্য নিশুর বাবা আমাদের নিয়ে চলে এসেছে রেস্টুরেন্টে খাওয়াতে। তো আমরা খাচ্ছি মুঘলাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি। তো কিনেছি, আপনাদের দেখিয়ে দিই, নিশুর বাবার জন্য একটা জ্যাকেট নিয়েছি, আর আমার জন্য দুটো গেঞ্জি সোয়েটার নিয়েছি,
আর একটা টপ কিনে দিয়েছে নিশুর বাবা আমাকে নিজে চয়েস করে, উনি যেহেতু সাদাটা পছন্দ করে। আর টপটা খুবই সুন্দর। আর এই একটা কুর্তি নিয়েছি আমি, আর এটাও একটা হচ্ছে জ্যাকেট, আর এটাও একটা নিশুর বাবার হচ্ছে টুপি দেওয়া সোয়েটার, আর নিশুর একটা। তো এই হচ্ছে আমাদের আজকের শপিং। তো এই শপিং করে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এই মিল্টনের বক্স সেট, আর পেয়েছি হচ্ছে একটা প্রেশার কুকার 5 লিটারের। তো প্রেশার কুকারটা আমাদের কিনতে হচ্ছে 700 টাকা দিয়ে, আর মিল্টনের সেটটা কিনতে হচ্ছে 500 টাকা দিয়ে। এটার অফারে ছিল বলে পেয়েছি। তো যাই হোক, এবার নিশুকে নিয়ে পড়তে বসাতে পড়ে মানে বসিয়েছি পড়তে বসিয়েছি নিশুকে, কারণ নিশু একটুও পড়ে না, পড়াশোনা করতে চায় না। তো আর দেখতেই পাচ্ছেন আমার বিছানায় প্রচুর কাপড় জামা ডাই করে রাখা রয়েছে। তো এগুলো আমি গুছিয়ে নেবো, আর তার সাথে সাথে নিশুকে পড়িয়েও না। তো নিশুকে পড়াতে পড়াতে লাস্ট পর্যন্ত আমার কী হাল হলো সেটা আপনারা একবার দেখে নিন। তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন।